রিমোট সেন্সিং জিআইএস সিসি টুয়েলভ এর ক্লাসে সেমিস্টার ফাইভকে সকলকে পুনরায় স্বাগত। আমরা এতদিন রিমোট সেন্সিং এবং জিআইএস আমরা এখনও ঢুকিনি, আমরা রিমোট সেন্সিং পার্টের অনেক কিছু এখনও পর্যন্ত শিখতে পেরেছি। আশা করছি আমরা সবাই মোটামুটি যা পড়িয়েছি এখনও পর্যন্ত সেটা সবাই শিখতে পেরেছি, এবং এখনও পর্যন্ত আমরা রিমোট সেন্সিংয়ের অনেকটা মানে গভীরেই পৌঁছাতে পেরেছি, যেখানে আমরা দেখেছি রিমোট সেন্সিং কী, রিমোট সেন্সিং করার যে প্রক্রিয়াকরণ অর্থাৎ রিমোট সেন্সিং করার যে ধাপগুলো, সেখানে শক্তির উৎস, বায়ুমণ্ডলের সাথে শক্তির প্রতিক্রিয়া, তারপর হচ্ছে পৃথিবীর বিভিন্ন উপাদানের সাথে শক্তির প্রতিক্রিয়া, সাথে সাথেও আমরা কীভাবে রিমোট সেন্সিংয়ের ডেটা কালেক্ট করা হয় সেই ধাপগুলো আমরা দেখেছি। তার পরবর্তীকালে আমরা দেখেছি রিমোট সেন্সিং যে ডেটা অর্থাৎ স্যাটেলাইট ইমেজ, স্যাটেলাইট ইমেজের যে ক্লাসিফিকেশন অর্থাৎ একটা স্যাটেলাইট ইমেজ থেকে আমরা বস্তু কীভাবে মানে আমরা চিহ্নিতকরণ করতে পারি, এই যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনটা কীভাবে করা হয় সেটা চাক্ষুষ অর্থাৎ ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন সেটা আমরা শিখেছি, এবং ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশনের যে বিভিন্ন উপাদানগুলো কী কী, সেই উপাদানগুলোকে কীভাবে নিয়ে আমরা সেই উপাদান আমরা উপগ্রহ চিত্রের মধ্যে বস্তুকে আমরা উপস্থাপিত করব সেই বিষয়টা আমরা দেখেছি। তার পরবর্তীকালে আমরা দেখেছি যখন কম্পিউটার প্রযুক্তিবিদ্যার যখন উন্নতি হতে শুরু করলো, তখন ওই কম্পিউটার প্রযুক্তিবিদ্যার উন্নতির জন্য কীভাবে আমরা ওই চাক্ষুষ উপগ্রহ মানচিত্রে বস্তু চিহ্নিতকরণ থেকে কীভাবে আমরা কম্পিউটারে শিফট করছি, কম্পিউটার দিয়ে কীভাবে উপগ্রহ মানচিত্র ব্যাখ্যা করা যেতে পারে, তার দুটি পদ্ধতি আমি বলেছিলাম, একটা সুপারভাইজড ক্লাসিফিকেশন এবং আর একটা আনসুপারভাইজড ক্লাসিফিকেশন। তার পরবর্তীকালে আমরা দেখেছি যে একটি উপগ্রহ মানচিত্র হাতে পাওয়ার সাথে সাথেই সেটাকে আমরা মানে বস্তু চিহ্নিতকরণ করতে পারি না, কারণ ওই উপগ্রহ মানচিত্রটার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকে, সেই ভুল ত্রুটিগুলো ক্লাসিফিকেশন আমরা করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম জ্যামিতিক ভ্রান্তি এবং রেডিওমেট্রিক ভ্রান্তি। জ্যামিতিক ভ্রান্তি আমরা কীভাবে দূরীকরণ করব, রেডিওমেট্রিক ভ্রান্তি আমরা কীভাবে দূরীকরণ করব, সেইগুলো আমরা শিখেছিলাম। তো তার পরবর্তীকালে এখন আজকের ক্লাসে আমি বলেছিলাম যে যেটা জিনিসটা করাবো, তিনটে জিনিস আমরা শিখছিলাম, তার মধ্যে একটা হচ্ছে ডিজিটাল ইমেজ ক্লাসিফিকেশন, তারপর হচ্ছে তোমার উপগ্রহ মানচিত্রের পূর্ব প্রক্রিয়াকরণ, আর যেটি বাকি ছিল সেটা হচ্ছে ব্যান্ড কম্বিনেশন। যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে ব্যান্ড কম্বিনেশন, অর্থাৎ ব্যান্ড কম্বিনেশন কী এ সম্পর্কে আমরা আজকে সম্পূর্ণ ধারণা লাভ করব। তো ব্যান্ড কম্বিনেশন কী জানার আগে আমরা ব্যান্ড কী সেটা আমরা জানবো, এটা আমরা আগে বলেছিলাম, তাও আমি আরেকবার ব্যাপারটাকে রিপিট করে দিচ্ছি। ব্যান্ড কী না যখন একটি সৌরশক্তির উপস্থিতিতে পৃথিবীর কোনো বস্তুর তথ্য কোনো স্যাটেলাইট যখন গ্রহণ করে, তখন কিন্তু সে কোনো একটা সিঙ্গেল ছবি বা সিঙ্গেল বস্তুর সে মানে ছবি গ্রহণ করে না, সে কী করে অনেকগুলো মানে ছবি সে গ্রহণ করে। তো ওই যে অনেকগুলো ছবি মানে কী বল দেখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম ইটিএম, ল্যান্ডস্যাট, ইটিএম প্লাস আর কী ছিল, আইআরএস, লিস থ্রি আমরা দেখেছিলাম। এই যে দুটো স্যাটেলাইট ইমেজ আমাদের বেসিক্যালি সিলেবাসে এই দুটো আছে, আমি আগে বলেছিলাম যে ল্যান্ডস্যাট, ইটিএম প্লাস এবং আইআরএস লিস থ্রি এই দুটো উপগ্রহ মানচিত্রের মধ্যে এগুলো উপগ্রহ মানচিত্র যদি আমরা তথ্য সংগ্রহ করি ইন্টারনেটের মাধ্যমে, কারণ এই দুটো হচ্ছে ফ্রিতে অ্যাভেলেবেল, ফ্রি অফ কস্ট আমরা এটা পেয়ে থাকি, যেখানে ল্যান্ডস্যাট ইটিএম প্লাসটা হচ্ছে আমেরিকার স্যাটেলাইট ইমেজ এবং আইআরএস লিস থ্রি হচ্ছে ভারতবর্ষের স্যাটেলাইট ইমেজ, যেখানে ল্যান্ডস্যাট ইটিএম প্লাস সেই ইটিএম প্লাসের তথ্যে আমরা 8টি ব্যান্ড আমরা পাবো, আর আইআরএস লিস থ্রির মধ্যে আমরা 4টি ব্যান্ড পাবো, এবং ওই 8টি
ব্যান্ড কি কি সেটা আমরা আলোচনা করেছিলাম, যে আটটি ব্যান্ডের মধ্যে ব্যান্ড ওয়ান হচ্ছে ব্লু ব্যান্ড, অর্থাৎ নীল, যে সমস্ত বস্তু নীল রঙকে বেশি প্রতিফলিত করে তার তথ্য ব্যান্ড ওয়ান কালেক্ট করে। ব্যান্ড টু হচ্ছে সবুজ তথ্য যে বস্তুগুলো উপস্থাপিত করে সেই ব্যান্ড, সেটা ব্যান্ড টু কালেক্ট করে। ব্যান্ড থ্রি কী কালেক্ট করে? ব্যান্ড থ্রি লাল রঙের যে বস্তুগুলো সেই লাল রঙের বস্তু কালেক্ট করে। ব্যান্ড ফোর হচ্ছে ইনফ্রারেড, ব্যান্ড ফাইভ হচ্ছে নিয়ার ইনফ্রারেড, তারপর ব্যান্ড সিক্স মিড ইনফ্রারেড করে এরকম করে, এবং ব্যান্ড সেভেন থার্মাল ব্যান্ড। তো থার্মাল ব্যান্ড মানে হচ্ছে স্যাটেলাইটের যে ব্যান্ড ভূপৃষ্ঠের তাপমাত্রা পরিমাপ করে সেই ব্যান্ডটার নাম হচ্ছে থার্মাল ব্যান্ড। বোঝা গেল কি বললাম? মানে অনেকগুলো ব্যান্ডের মধ্যে একটা স্যাটেলাইট ইমেজের মধ্যে একটা ব্যান্ড থাকে, সেই ব্যান্ডের নাম হচ্ছে থার্মাল ব্যান্ড। সেই থার্মাল ব্যান্ড কী করে? না, থার্মাল ব্যান্ড বেসিক্যালি ভূপৃষ্ঠের উষ্ণতার তথ্য সংগ্রহ করে। তো আমি এখন একটা স্যাটেলাইট ইমেজের দেখাবো, মানে ডেটা দেখাবো যে ডেটার মধ্যে ব্যান্ডগুলো কেমনভাবে থাকে। আমি আগেও দেখিয়েছিলাম, আমি আজও দেখাচ্ছি, সেই ব্যান্ডগুলো আমি একবার দেখাচ্ছি। আমি এখানে ল্যান্ডসেট এইটের ব্যান্ড নিয়ে বলবো, কারণ ল্যান্ডসেট সেভেন ব্যান্ডের মধ্যে স্ক্যানলাইন এরর থাকে, সেই জন্য ল্যান্ডসেট সেভেনটাকে অর্থাৎ ল্যান্ডসেট ইটিএম প্লাস প্রত্যেকটি ইমেজের মধ্যে স্ক্যানলাইন এরর থাকে। তো এররটা আমি দূর এই মুহূর্তে আমি করছি না, আমি এরর দূর করাটা যখন আমি সফটওয়্যার শিখবো তখন আমি কীভাবে স্ক্যানলাইন এরর দূর করতে সেটা আমরা শিখবো। কিন্তু আমরা জাস্ট যেহেতু ব্যান্ড কী এবং ব্যান্ড কম্বিনেশনের প্রক্রিয়াটা আমরা জানবো, সেজন্য আমরা ল্যান্ডসেট এইট অর্থাৎ ল্যান্ডসেট ওএলআই এই স্যাটেলাইট ইমেজের আমরা ডেটা নিয়ে কাজ করব আপাতত আমাদের শেখার পারপাসে। তো আমি এখানে ল্যান্ডসেট এইটের ডেটা আমি ওপেন করেছি, ল্যান্ডসেট এইটের আমি এখানে ডেটা ওপেন করছি। দেখো, একটি স্যাটেলাইট ইমেজের মধ্যে যখন আমি একটা স্যাটেলাইট ইমেজ আমি ডাউনলোড করব, ডাউনলোডটা এই যে বইয়ের যে বইটাকে যে বেল্টের মধ্যে বাঁধা আছে এই ফরম্যাটে ডাউনলোডটা হবে। এই ফরম্যাটটাকে বলছে র্যার ফরম্যাট, উইন র্যার। র্যার ফরম্যাটে কী হয়, অনেকগুলো ফাইলকে একসাথে আমি ঢুকিয়ে সেটাকে জিপ অর্থাৎ সংকুচিত করে আমি এরকম একটা ফাইলের মধ্যে আমি রাখতে পারি। তো বেসিক্যালি স্যাটেলাইট ইমেজ যখন আমাদেরকে প্রোভাইড করবে, আমি কীভাবে ল্যান্ডসেটের ডেটা ডাউনলোড করতে হয় সেই প্রক্রিয়া আমি দেখাবো, এবং কীভাবে আইআরএস লিস থ্রির ডেটা কালেক্ট করতে হয় সেই প্রক্রিয়া আমি দেখাবো। মানে সমস্ত ব্যাপারটাই কিন্তু আমি শিখিয়ে দেবো যখন আমরা জিআইএসের মেন পার্টে ঢুকবো, যে কীভাবে আমরা একটা জায়গার উপগ্রহ মানচিত্রকে আমরা ডাউনলোড করতে পারি। তো যাই হোক, আমার কাছে রেডিমেড এই মুহূর্তে ডাউনলোড করা স্যাটেলাইট ইমেজ রয়েছে, সেজন্য আমি ব্যাপারটা বলে দিচ্ছি। যখন আমরা প্রাথমিকভাবে প্রথমবার ডাউনলোড করব, ডাউনলোডটা কিন্তু এই ফরম্যাটে হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি এই ফরম্যাটে হবে। এই ফরম্যাটটা হচ্ছে কম্প্রেস ফাইল ফরম্যাট উইন জিপ বা উইন র্যার। এই উইন জিপ বা উইন র্যার হচ্ছে যেখানে এই উইন জিপ বা উইন র্যার হচ্ছে যেখানে আমি কী করতে পারি, যেখানে আমি করতে পারি না কি মানে একসাথে অনেকগুলো ফাইলকে একসাথে চাপ দিয়ে ভরে একটা ফাইলে কনভার্ট করতে পারি। এবার কী করব, এইটাকে যখনই আমি এক্সট্র্যাক্ট করব, এক্সট্র্যাক্ট করা মানে হচ্ছে আমি এই ফাইলের ওপর রাইট ক্লিক করে, যখন আমি রাইট ক্লিক করব তখন আমি একটা অপশন আমি দেখতে পাবো, একটু সময় লাগছে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে অপশনে দেখতে পাবো, অপশনটা হচ্ছে এখানে কি, এখানে আছে এক্সট্র্যাক্ট ফাইল বলে একটা অপশন আছে, এক্সট্র্যাক্ট হেয়ার বলে একটা অপশন আছে। মানে আমি এখানেই এক্সট্র্যাকশনটা মানে আমি ফাইলটাকে আমি এখানেই খুলে দেবো, আর এক্সট্র্যাক্ট ফাইল মানে যে জাস্ট ফাইলটাকে আমি ওপেন করে দেখতে চাইছি কী কী এখানে আছে। তো আমি এখানে কী করেছিলাম, আমি এক্সট্র্যাক্ট হেয়ার অপশনটায় ক্লিক করেছিলাম, যার ফলে কী হয়েছে না, ফাইলের মধ্যে মানে এই ফাইলটার মধ্যে যা কিছু ছিল সব কিন্তু একটা মানে ইন্ডিভিজুয়ালি খুলে গেছে, এই ইয়েটার মধ্যে খুলে গেছে। তো সেখানে আমি দেখতে পাচ্ছি এই যে কালো কালো আমি যে ইয়েগুলো দেখতে পাচ্ছি, এই কালো কালো ছবিগুলো হচ্ছে ব্যান্ড, এক একটা ব্যান্ড, যেখানে
এটা হচ্ছে ব্যান্ড ওয়ান, এখানে বি ওয়ান লেখা আছে, হয়তো ভিডিওর মধ্যে এই জিনিসটা পরিষ্কার দেখা যাবে না, যখন আমি এটা আমি সফটওয়্যার শেখাবো তখন আমি এই ব্যাপারগুলো অনেক বেশি পরিষ্কার করে দেখাতে পারবো। তো এই মুহূর্তে যেহেতু আমি একটা কনসেপচুয়াল অর্থাৎ থিওরিটিক্যাল ক্লাস করছি, সেজন্য আমরা কিন্তু এতটা মানে এতটা ভেতরে এই মুহূর্তে না ঢুকলেও হবে, তখন আমি দেখিয়ে দেবো ব্যাপার, লেখাগুলো স্পষ্ট হচ্ছে না বলে ঘাবড়ানোর কিছু নেই, আমি এগুলো পরবর্তী পর্যায়ে যখন আমি ক্লাস নেবো তো তখন আমি এগুলোকে ভালোভাবে দেখিয়ে দেবো। তো সেখানে আমরা ব্যান্ড, এটা হচ্ছে ব্যান্ড ওয়ান, ব্যান্ড টু, ব্যান্ড থ্রি, ব্যান্ড ফোর, ব্যান্ড ফাইভ, ব্যান্ড সিক্স, ব্যান্ড সেভেন, ব্যান্ড এইট, ব্যান্ড নাইন, ব্যান্ড টেন, ব্যান্ড ইলেভেন, ব্যান্ড টুয়েলভ, এরকম করে আমার টোটাল 12টা ব্যান্ড ল্যান্ডসেট এইট অর্থাৎ ল্যান্ডসেট ওএলআই। যদিও তোমাদের সিলেবাসে ল্যান্ডসেট এইট সম্পর্কে কিছু নেই, ল্যান্ডসেট সেভেন সম্পর্কে আছে, ল্যান্ডসেট ইটিএম প্লাস সম্পর্কে আছে, কিন্তু আমার বোঝানোর পরিপ্রেক্ষিতে আমি এই ইমেজটাকে আমি নিয়েছি। আর আমি কি বললাম যে ল্যান্ডসেট ইটিএম প্লাসে কী আছে, স্ক্যানলাইন এরর রয়েছে। তো স্ক্যানলাইন এরর থাকার জন্য একটু প্রবলেমেটিক ইমেজগুলোকে বুঝতে, সেজন্য আমি স্ক্যানলাইন এরর আমাকে দূর করে কাজটা করতে হবে। তো দূর করে কাজটা করতে হলে আমার ক্লাসটা দুটো তিনটে ক্লাস আমার হয়তো লেগে যেতে পারে, সেই জন্য আমি অত জটিলতার মধ্যে না গিয়ে আমি ল্যান্ডসেট ওএলআই বা ল্যান্ডসেট এইটের তথ্য নিয়ে আমি ব্যান্ড কম্বিনেশনের বিষয়টা আমি আজকে বোঝানোর চেষ্টা করছি। তো এখন এখানে একটা জিনিস বলে দিই, যখন আমি ইমেজটা খুললাম, প্রত্যেকটা স্যাটেলাইট ইমেজের সাথে একটা করে ফাইল দেওয়া থাকে, যে ফাইলটা হচ্ছে নোটপ্যাড ফাইল। আমরা জানি সবাই যারা কম্পিউটার সম্পর্কে একটু অবগত নোটপ্যাড সম্পর্কে জানি, যে যেমন করে মাইক্রোসফট ওয়ার্ড বলে একটা ফাইল হয় সেরকমই একটা নোটপ্যাড বলে ফাইল লেখা যায়। তো প্রত্যেকটা স্যাটেলাইট ইমেজের সাথে একটা করে আমার কী থাকে না, নোটপ্যাড ফাইল থাকে, যেটাকে বলা হয় MTL ফাইল বা মেটা ডেটা ফাইল, যেটা এখানে আমি দেখতে পাবো এই ফাইলটা। এই ফাইলটা হচ্ছে MTL বা এটাকে বলছে মেটা ডেটা, MTL বা মেটা ডেটা। এই মেটা ডেটা ব্যাপারটা কী, মেটা ডেটা ব্যাপারটা খুব সহজ করে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। একটা বই, সাপোজ একটা বই আমি এক্সাম্পল দিচ্ছি, সাপোজ একটা বই, এই বইটার কভার পেজে কী আছে, বইটার কভার পেজে আছে সাপোজ একটা বই, বইটার কভার পেজে কী আছে না, বইটার টাইটেল, বইটার টাইটেল এখানে লেখা আছে, তার সঙ্গে কী আছে বইটার টাইটেলের সঙ্গে বইটার বেসিক্যালি কী নিয়ে ডিল, মানে এখানে কার্টোগ্রাফি কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন, কার্টোগ্রাফি ধারণা ও তার প্রয়োগ, টাইটেল, টাইটেলের সঙ্গে কী আছে বইটার যারা লেখক অথার তাদের নাম আছে, তার সঙ্গে কী আছে বইটার কিছু বেসিক ইনফরমেশন আছে না, এই বইটার ভেতরে একটা সিডি আছে, ভরা আছে, যে সিডিটার মধ্যে কিছু মানে ইনফরমেশন রয়েছে, যে সিডিটা আছে, মানে আমি কি দেখতে পাচ্ছি না বইটার কভার পেজ থেকে আমি বইটা সম্পর্কে অল্প বিস্তর ধারণা পাচ্ছি, যে বইটা কিসের বই, বইটার লেখককে, বইটার পাবলিশারকে, বইটা কোন ক্লাসের বই, অ্যাজ ফার সিবিএস সিলেবাস ইন অল ইউনিভার্সিটিজ অফ ওয়েস্ট বেঙ্গল, কোন ক্লাসের বই এটা আমরা দেখতে পাচ্ছি, প্লাস বইটার ভেতর কী আছে না একটা সিডি আছে, সিডির ভেতরে কী আছে লেখা আছে কিউজিআইএস 3.4.5 সম্পূর্ণ সচিত্র ডেমো সমেত দেওয়া আছে, এবং বইটার পেছন দিকেও আমি কি দেখতে পাবো কিছু ইনফরমেশন দেখতে পাবো, যে বইটার মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য, মানে এই বইটার বিশেষ বৈশিষ্ট্যগুলো কী, এই বইটার ভেতরে কী কী জিনিস আমি এখানে পড়তে পারবো তার তথ্য আছে। তার মানে এই বইটা সম্পর্কে একটা সাধারণ ধারণা এর কভার পেজটা দিয়ে দেয়। তাহলে এই যে জিনিসটা এটা তা হচ্ছে তার মেটা ডেটা, মানে যখন মেটা ডেটা মানে হচ্ছে একটা জিনিসের সম্পর্কে সমস্ত ইনফরমেশন যখন তার কভার পেজ বা তার কোনো একটা পাতাতে গিয়ে সেই বইটার সমস্ত আমি ইনফরমেশান আমি পেয়ে যাব, সেটা হচ্ছে সেই জিনিসটার মেটা ডেটা। তো একটা স্যাটেলাইটের মেটা ডেটা সেখানে কী থাকে না, প্রত্যেকটা স্যাটেলাইট ইমেজের সাথে আমি এখানে বিষয়টা দেখিয়েছি, জিনিসটা গোল করে দেখিয়ে দিয়েছি, এই একটা করে নোটপ্যাড ফাইল থাকে, যে নোটপ্যাড ফাইলটার মধ্যে কী থাকে মেটা ডেটা, অর্থাৎ স্যাটেলাইট ইমেজের মেটা ডেটা বলতে এই পার্টিকুলার ইমেজটা কত তারিখে, কত সালে, কোন টাইমে তোলা হয়েছিল, এবং এই ফাইলটার রো ওয়ান পাথ, রো ওয়ান পাথ মানে হচ্ছে যখন রো ওয়ান পাথ ব্যাপারটা বলে দিই, রো ওয়ান পাথ যখন বললাম কথাটা আমি শব্দটা বলে দিচ্ছি, রো ওয়ান পাথ ব্যাপারটা কি, এই ছবিটার মধ্যে আমরা রো ওয়ান পাথ বিষয়টাকে বোঝার চেষ্টা করব। তো ছবিটা আমি একটু বড় করার চেষ্টা করছি,
ছবিটা এবার বড় করছি। এই এবারটা হচ্ছে রো অ্যান্ড পাথ। রো অ্যান্ড পাথ মানে হচ্ছে যে একটা স্যাটেলাইট ইমেজ কিভাবে সে ডেটা তথ্য কালেক্ট করে। ম্যাপটা হচ্ছে বাংলাদেশের একটি ম্যাপ, যে ম্যাপের মধ্যে একটা স্যাটেলাইট ইমেজ কিভাবে তার রাস্তাটা কোন রাস্তায় সে যাবে এবং রাস্তায় যেতে যেতে কীভাবে সে ছবিটাকে তুলবে, সেটাই হচ্ছে রো অ্যান্ড পাথ। তো এখানে এই যে আমি দাগগুলো দেখতে পাচ্ছি, এই যে আমি এই দাগগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পাথ। মানে একটা স্যাটেলাইট এইভাবে এলো, এইভাবে গেলো, এইভাবে এলো, এইভাবে গেলো, এইভাবে এলো, তাহলে কি পাথটা কীভাবে এরকমভাবে স্যাটেলাইটটা স্টার্ট করলো এখান থেকে, এইভাবে এসে এইভাবে ঘুরে আবার এইভাবে উঠে, এইভাবে উঠে, এইভাবে উঠে, এটা পাথ। আর রো কোনটা? এই যে এটা হচ্ছে রো, তাহলে এইটা হচ্ছে রো আর এইটা হচ্ছে পাথ। তাহলে কি বললাম না, এইটা হচ্ছে রো, এগুলো হচ্ছে রো আর এগুলো হচ্ছে পাথ। তো এখানে একটু দেখো মানে স্ট্রেট নেই, একটু অ্যালাইনমেন্ট হয়ে আছে ডিউ টু বিকজ অফ দ্য, তো তোমার সেন্সের অ্যালাইনমেন্ট এইগুলো একটুখানি অ্যাঙ্গেলে রয়েছে। তো এইভাবে কী করা হয় না, কোনো একটা দেশের ডেটা কালেক্ট করা হয়। এবং রো পাতে কী রয়েছে না পার্টিকুলার, আমি যদি ঢাকার, এটা ঢাকা, এখানে ঢাকা আছে, হ্যাঁ, আমি যদি পার্টিকুলার ঢাকা জায়গাটার যদি আমি স্যাটেলাইট ইমেজ কালেক্ট করতে যাই, ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে আমি কী বলতে চাইছি, পার্টিকুলার ঢাকা শহরটার, যদি ঢাকাটা হচ্ছে এখানটাই, পার্টিকুলার যদি ঢাকা শহরটার আমি ওপরটাই নয় মানে নিচেরটাই বেসিক্যালি আছে, এইখানটা ঢাকা দেখতে পাচ্ছি। তো পার্টিকুলার যদি আমি ঢাকা শহরটার ডেটা কালেক্ট করতে যাই, তাহলে আমরা কোন রো আর পাথ যুক্ত স্যাটেলাইট ইমেজটাকে ডাউনলোড করব। আমার এতগুলো, তো এখানে কতগুলো স্যাটেলাইট, বাংলাদেশের জন্য কতগুলো স্যাটেলাইট ইমেজ আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15টা টাইলস আছে। এই যে বক্সগুলোকে বলা হয় টাইলস, এক একটা বক্সকে বলা হয় টাইলস, TILES, যেমন করে বাড়ির টাইলস হয়, বাড়িতে টাইলস বসানো হয়, সেরকম এগুলো এক একটা টাইলস। তো প্রত্যেকটা টাইলসের কিন্তু রো আর পাথ এরকম নাম্বার থাকে। তো যদি আমি কি বললাম, যদি পার্টিকুলার ঢাকা শহরটার আমি যদি ডেটা কালেক্ট করতে যাই, তাহলে আমি কোন টাইলসটা নেবো, এই টাইলসের রো অ্যান্ড পাথ কত, এই যে এইটা ঢাকা শহরটার রো অ্যান্ড, ঢাকা শহর যেহেতু এই টাইলসের ভেতরে আছে ঢাকা, তাহলে ঢাকা, ঢাকা শহরটার রো হচ্ছে 44 আর পাথ হচ্ছে 137। তো পাথ কিন্তু একটাই, এটা হচ্ছে 137-এর পাথ, এটা 138-এর পাথ, এটা 139-এর পাথ, এটা হচ্ছে 136-এর পাথ। আর রো হচ্ছে, এটা হচ্ছে 42-এর রো, এটা হচ্ছে 43-এর রো, এইটা হচ্ছে 44-এর রো, আর এটা হচ্ছে 45-এর রো। তাহলে লোয়ার পাথ ব্যাপারটা, বিষয়টা বোঝা গেল যে এই পাথ বরাবর আর এই রো বরাবর যেন ডেটা কালেক্ট করছি। তাহলে ঢাকা, পার্টিকুলার ঢাকা শহরটার যদি আমি স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করতে চাই ল্যান্ডসেটের, এটা হচ্ছে ল্যান্ডসেট ইমেজের রো অ্যান্ড পাথের কথা বলছি, কারণ এক একটা স্যাটেলাইটের রো আর পাথের নাম্বারিং সিস্টেমটা একটু ডিফারেন্ট হয়ে থাকে ল্যান্ডসেটের, ল্যান্ডসেট পার্টিকুলার ল্যান্ডসেট 8 বা ল্যান্ডসেটের যে কোনো ডেটারই রো অ্যান্ড পাথ একই থাকে। তো সেখানে দেখছি ল্যান্ডসেট 8-এর বা ল্যান্ডসেটের কোনো ডেটার আমি বাংলাদেশ ঢাকা শহরের আমি স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করতে যাচ্ছি, সেখানে ডাউনলোড করার সময় কিন্তু আমাকে রোয়ার পাথটা জানলেও হয় না জানলেও কোনো ব্যাপার নাই, কারণ আমরা রোয়ার পাথ ছাড়াও কিন্তু জায়গার নামেও আমরা স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করতে পারি, বা জায়গাটা যদি আমরা যদি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ যদি জানি, তাহলে সেইটাকে পুট করেও আমরা তার ডেটা ডাউনলোড করতে পারি। রোয়ার পাথ জানলে তো খুব ভালো কথা। তাহলে রোয়ার পাথ কী দেখলাম, ঢাকা শহরটা যদি আমি স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করতে যাই, তাহলে ঢাকা শহরটা স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করার জন্য আমাকে 44 রো এবং 137 পাথের আমাকে টাইলসটাকে ডাউনলোড করতে হবে। তাহলে এটা হচ্ছে 144 রো এবং 137 পাথের টাইলসটা আমি যদি ডাউনলোড করি, তাহলে আমি ঢাকা শহরের স্যাটেলাইট ইমেজটা আমি পেয়ে যাবো, অনেকটা বেশি পাবো কিন্তু সারা ঢাকা শহরটা সেখানে আমি পাচ্ছি। তো এই হচ্ছে রোয়ার পাথের গল্পটা। তো আমি কোথায় ছিলাম না, আমি ছিলাম মেটাডেটায়, যে মেটাডেটা কী এই বিষয়টা আমি বোঝার চেষ্টা করছিলাম। সেখানে দেখতে গেলাম কি, দেখতে গিয়ে আমি রোয়ার পাথের গল্পটা কেন দিলাম না, রোয়ার পাথের গল্পটা এই কারণে বললাম যে একটা মেটাডেটার মধ্যে একটা স্যাটেলাইট ইমেজ কত তারিখে, কত সালে এবং কোন সময়ে সে তথ্য কালেক্ট করছে এবং কোন রো আর পাথের তথ্য কালেক্ট করছে, তার সমস্ত ইনফরমেশন সেই মেটার ফাইলের মধ্যে, মেটা MTL ফাইলের মধ্যে থাকে। আমি একটা ফাইল খুলে দেখাচ্ছি, যদিও লেখা কোনো কিছু বুঝতে পারবে না, তাও আমি একটু খুলে ব্যাপারটা, বিষয়টা দেখাচ্ছি কীরকম হয়। আমি বলেছিলাম এইটা হচ্ছে
মেটাফাইল অর্থাৎ স্যাটেলাইট যে এই পার্টিকুলার এই ডেটাটার সমস্ত ইনফরমেশন এই ফাইলটার মধ্যে সঞ্চিত আছে। আমি যদি ফাইলটাকে ওপেন করি, এটা একটা নোটপ্যাড ফাইল খুলে যাবে, লেখা মানে লেখাযুক্ত একটা ফাইল এখানে খুলবে। এই যে দেখছো লেখাযুক্ত একটা ফাইল এখানে খুলেছে, আমি এটাকে একটু বড় করছি। লেখা যদিও কিছু বুঝতে পারবে না, তাও আমি একটু মানে পড়ে বোঝানোর চেষ্টা করছি যে এখানে কি আছে না, এখানে পার্টিকুলারলি এটা কিসের ডেটা, এটা কিসের ডেটা। তার ডেটা লেখা আছে, যেখানে লেখা আছে যে ল্যান্ডসেট এই ওএলআই ডেটা, এবং এটা এই ডেটাটা কারা সংগ্রহ করেছে। এখানে লেখা আছে, এইখানটাতে পার্টিকুলার লেখা আছে ইউএস জিওলজিক্যাল সার্ভে, অর্থাৎ ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে বলে যে আমেরিকার সংস্থা রয়েছে, তারা এই তথ্যটা বেসিক্যালি কালেক্ট করে। এবং এই পার্টিকুলার স্যাটেলাইট ইমেজটা যেটা আমি কালেক্ট করেছি, আমার কাছে যেটা রয়েছে, তার একটা আইডি নাম্বার আছে। সে আইডি নাম্বারটা হচ্ছে এইটা, তার আইডি নাম্বারটা এখানে দেওয়া আছে। প্লাস কী আছে না, এইটার যেটা আছে রোয়ার পাথ, রোয়ার পাথ কোথায় আছে, এইখানে, এই যে পাথ, পাথ হচ্ছে 139, এখানে পাথ লেখা আছে 139 আর রো লেখা আছে 43। তাহলে 43 নম্বর রোয়ের 139 পাথের ডেটা হচ্ছে এইটা, যেটা ছোট্ট করে লেখা রয়েছে। তোমরা হয়তো এই ভিডিওর মধ্যে দেখতে পাবে না, আমি ওই জন্য ছোটো করে লিখে দেওয়ার চেষ্টা করলাম। এবং ডেটাটা কত তারিখে অ্যাকোয়ার হয়েছিল, ডেটাটার একবার তারিখ মানে ডেটাটা কবে তোলা হয়েছিল, মানে এই ইমেজটা ছবিটা কবে তুলেছিল এই স্যাটেলাইটটা, সেটা হচ্ছে ডেট হচ্ছে এখানে দেখা আছে 2020-3-28, মানে 28 মার্চ 2020 তারিখের এটা একটা স্যাটেলাইট ইমেজ। তো এইটার ইনফরমেশান আছে। তারপর কী আছে, এর সময়টা বলেছিলাম না, সময়টা হয়তো এখানে লেখা আছে, আমি দেখি কি কোন সময় এটা তোলা হয়েছিল। সময়টা হচ্ছে 4:36-31, এখানে লেখা আছে, সেটা এখানে লেখা আছে 4:36, এরকমভাবে ডেটা ফরম্যাটটা আছে, 4 তারপর ডবল ডট দিয়ে 36, তারপর ডবল ডট দিয়ে 31, মানে 4:36-31 আমি এই ডেটাটা ক্যাপচার করা হয়েছিল স্যাটেলাইট দ্বারা। এবং তার সঙ্গে কী আছে, প্রত্যেকটা ব্যান্ডের এখানে ল্যান্ডসেট 8-এর ডেটা, ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, প্রত্যেকটা ব্যান্ডের কিন্তু কিছু বিশেষ ইনফরমেশান আছে। এগুলো এখনই বেসিক্যালি তোমাদের কিছু জানার দরকার নেই, এগুলো যখন আমরা মানে একটু হায়ার স্টাডিজ করব, যখন সাপোজ এরকম যদি আমরা স্টাডিজ করি যে আমি গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে কি হচ্ছে না এটা আমি জানতে চাইছি, বা ইন্ডাস্ট্রি বেশি হওয়ার জন্য যে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে কি বাড়ছে না, সেটা যদি আমরা স্টাডি করতে যাই, তখন এই ধরনের আমার কিছু ডেটা এখান থেকে আমার তুলতে আমার দরকার হয়, কিছু ক্যালকুলেশনের জন্য এখানে কিছু ডেটা আমার প্রয়োজন হয়ে থাকে। তো সেই জন্য আমি এইগুলো নিয়ে বিশেষ ডিটেল কিছু বলছি না। তো এখানে আমি আমার মানে মেন ফোকাস যেটা, যে মেটাডেটা কী, পরীক্ষার সময় পড়লো যে একটা স্যাটেলাইট হচ্ছে মেটাডেটা কী, মেটাডেটা কী, তাহলে মেটাডেটা হচ্ছে একটা স্যাটেলাইট যে ডেটা একটি উপগ্রহ মানচিত্রের সমস্ত ধরনের তথ্য প্রদান করে থাকে, অর্থাৎ কারা এই তথ্য সংগ্রহ করেছে, কোন সময় তথ্য সংগৃহীত হয়েছে, তার টাইম, ডেট, এবং প্রত্যেকটা ব্যান্ডের ডিটেল ইনফরমেশান থাকে, সেটা হচ্ছে মেটাডেটা। তাহলে আমরা মেটাডেটা সম্পর্কে জানলাম, তাহলে আমি একটা সংজ্ঞাটা লিখে দিচ্ছি, মেটাডেটা কাকে বলে। প্রশ্নটা এরকম হতে পারে যে হোয়াট ইজ দ্য মেটাডেটা, হোয়াট ইজ দ্য মেটাডেটা ইন এ স্যাটেলাইট ইমেজ। এটা হচ্ছে কোন উপগ্রহ চিত্রে মেটাডেটা কাকে বলে। এটা হচ্ছে একটা 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন, যে কোনো একটা উপগ্রহ চিত্রের মেটাডেটা কাকে বলে, কাকে বলছে তাহলে, উপগ্রহ চিত্রের সাথে প্রাপ্ত যে ফাইলের মধ্যে ওই উপগ্রহ চিত্রের সমস্ত বিস্তারিত তথ্য দেওয়া থাকে, যেমন কোন সংস্থা চিত্রটি
সংগ্রহ করেছে। চিত্রটির রো ও পাত কত, চিত্রটি কবে এবং কোন সময়ে তোলা হয়েছে, এবং প্রতিটি ব্যান্ডের বিস্তারিত তথ্য। ওই প্রাপ্ত ফাইলটিকে বলা হয় মেটা ডেটা। এখানে একটা লাইন লিখতে পারো যেটা মানে খুব রিলিভেন্ট না হলেও বলতে পারি যে ফাইলটি কি ফরম্যাটে থাকে, ডট টেক্সট ফরম্যাটে থাকে, মানে নোটপ্যাড ফাইলে থাকে। তথ্যটি ডট txt ফরম্যাটে থাকে। একদম আমি পরিষ্কার যা দেখতে পেয়েছি তাই লিখেছি। তাহলে কি দেখলাম, মেটাডেটা ফাইলটা কি না, প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য মেটাডেটা ইন এ স্যাটেলাইট ইমেজ, বা কোনো উপগ্রহ চিত্রের মেটাডেটা কাকে বলে। উপগ্রহ চিত্রের সাথে প্রাপ্ত যে ফাইলের মধ্যে ওই উপগ্রহ চিত্রের সমস্ত বিস্তারিত তথ্য থাকে, যেমন কোন সংস্থা চিত্রটি সংগ্রহ করেছে, চিত্রটি রো ও পাত কত, চিত্রটি কবে এবং কোন সময় তোলা হয়েছে, এবং প্রতিটি ব্যান্ডের বিস্তারিত তথ্য, ওই প্রাপ্ত ফাইলটিকে বলা হয় মেটাডেটা। তথ্যটি ডট txt ফরম্যাটে থাকে। আশা করি তাহলে মেটাডেটার ব্যাপারটা বোঝা গেল। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, মেটাডেটা কাকে বলা হয়। উপগ্রহ চিত্রের সাথে প্রাপ্ত যে ফাইলের মধ্যে ওই উপগ্রহ চিত্রের সমস্ত বিস্তারিত তথ্য দেওয়া থাকে, যেমন কোন সংস্থা চিত্রটি সংগ্রহ করেছে, চিত্রটি রো ও পাত কত, চিত্রটি কবে এবং কোন সময়ে তোলা হয়েছে, এবং প্রতিটি ব্যান্ডের বিস্তারিত তথ্য, ওই প্রাপ্ত ফাইলটিকে বলা হয় মেটাডেটা। এবং এটার ফরম্যাটটা আমি লিখে দিয়েছি, এটা না লিখলেও কোনো ব্যাপার নেই, তা আমি লিখে দিলাম তথ্যটি ডট txt, একটা ডট লাগাবে, তারপর txt ফরম্যাটে থাকে, যে নোটপ্যাড ফাইল বেসিক্যালি। তো এটা হচ্ছে মেটাডেটার কনসেপ্ট। তো আমরা তাহলে এতক্ষণ ধরে কী পড়লাম, আমরা এতক্ষণ ধরে যেটা পড়লাম যে একটি স্যাটেলাইট ইমেজের মধ্যে ব্যান্ড কী, এবং একটা স্যাটেলাইট ইমেজের মধ্যে ব্যান্ডের যে বিভিন্ন ধরন, যে আমরা দেখলাম যে ল্যান্ডসেট ইটিএম প্লাসের মধ্যে 8টি ব্যান্ড আছে, ল্যান্ডসেট 7-8-এর মধ্যে ল্যান্ডসেট ইটিএম প্লাসের মধ্যে আছে 8টা ব্যান্ড, ল্যান্ডসেট ওএলআই মানে ল্যান্ডসেট 8, যেটা ল্যান্ডসেট ইটিএম প্লাস মানে হচ্ছে ল্যান্ডসেট 7, 8টা ব্যান্ড, ল্যান্ডসেট ওএলআই মানে হচ্ছে ল্যান্ডসেট 8-এর মধ্যে আছে 12টা ব্যান্ড, আইআরএস লিস 3-এর মধ্যে আছে 4টে ব্যান্ড। তার মানে একটা স্যাটেলাইট ইমেজ আমি যেটা বুঝলাম যে অনেকগুলো ব্যান্ড নিয়ে তৈরি, এবং এক একটা ব্যান্ড এক এক ধরনের বস্তুর ইনফরমেশন কালেক্ট করে। তো এখন ব্যান্ড সম্পর্কে আমরা জানলাম, ব্যান্ড কী, ব্যান্ডের মধ্যে কী কী থাকতে পারে, এবং ব্যান্ডগুলো কেমন দেখতে হয় সেগুলো বেসিক্যালি, হ্যাঁ যে জিনিসটা এখানে দেখানোর দেখিয়ে দিই, সেটা বেসিক্যালি ব্যান্ডগুলো যে ফরম্যাটে থাকে সেই ফরম্যাট হচ্ছে ডট টিপ ফরম্যাট। টিপ মানে হচ্ছে যে ফরম্যাটে আমরা ছবি সেভ করি, মানে জেপেক ফরম্যাট যেমন একটা ছবি সেভ করার ফরম্যাট বা ছবির দেখার ফরম্যাট, সেরকমই একটা ফরম্যাট টিপ ফরম্যাট। এই যে ব্যান্ড, সাপোজ আমি ব্যান্ড 1টা আমি ওপেন করছি, ব্যান্ড 1টা ওপেন করলে এই যে ব্যান্ড 1টা ওপেন করা হয়েছে, এখানে ব্যান্ড 1টা দেখো একটা ছবির ইমেজের একটা ছবির মতো দেখাচ্ছে ব্যাপারটা, কিন্তু কালো। কালো কেন, কারণ একটা সিঙ্গেল ব্যান্ড সে কিন্তু মানে কিছু বেসিক ইনফরমেশন কালেক্ট করে, সে কিন্তু সব ইনফরমেশন কালেক্ট করতে পারছে না একটা সিঙ্গেল ব্যান্ড। যতক্ষণ না পর্যন্ত ওই সমস্ত ব্যান্ডগুলোকে আমি একসাথে নিয়ে গিয়ে এক জায়গাতে মানে কি বলবো অ্যাটাচ করবো, ততক্ষণ পর্যন্ত ব্যান্ডগুলোকে আমি কালোই দেখব। বুঝতে পারলাম কী বললাম, যে ব্যান্ডগুলো আমি কালো দেখছি কেন, কারণ ব্যান্ডগুলো যদি আমরা একটা
মানে ব্যান্ডকে ইন্ডিভিজুয়াল ব্যান্ড হিসাবে দেখি, তাহলে শুধুমাত্র সেই ব্যান্ডটা খুব অল্প বিস্তর ইনফরমেশান কালেক্ট করছে, সেটাকে কি আমি কিন্তু কোনো কালার আমি দেখতে পাবো না, সেটা আমি কালো কালো রঙেই আমি বস্তুগুলোকে আমরা দেখতে পাবো এখানে। তো এই ব্যান্ডগুলোর কালার আমরা কখন দেখতে পাবো, যখন সমস্ত ব্যান্ডগুলোকে আমি একসাথে নিয়ে এসে জোড়া লাগিয়ে দেবো, তখনই কিন্তু ব্যান্ডগুলোর কালার তৈরি হবে। তো এইবার আমি আসল আমাদের কনসেপ্টে আসি। আসল কনসেপ্টটা কি, আমরা যেটা মেন হেডিং করেছিলাম ব্যান্ড কম্বিনেশন। আসল হেডিংটা কি ছিল, ব্যান্ড কম্বিনেশন। তাহলে ব্যান্ড কম্বিনেশন কি, একটা সিঙ্গেল ব্যান্ড, সে কিছু বেসিক ইনফরমেশন তার মধ্যে থাকে। তো এরকম প্রত্যেকটা ব্যান্ড কিছু না কিছু ইনফরমেশান কালেক্ট করে। তো যখন আমরা সমস্ত ব্যান্ডগুলোকে একসাথে গিয়ে জোড়া লাগাবো, ওই জোড়া লাগানোর পদ্ধতিটাকে বলছে ব্যান্ড কম্বিনেশন, বা এটাকে বলা হয় ব্যান্ড কম্পোজিট, ব্যান্ড কম্পোজিটও বলা হয়। তাহলে ব্যান্ড কম্পোজিটটা কি, তাহলে আমি তাহলে কি ব্যান্ড কম্বিনেশনের ভিতরে ব্যান্ড কম্পোজিটটা পড়ি প্রথমে। ব্যান্ড কম্পোজিট, ব্যান্ড কম্পোজিট কম্পোজিট, বা এটাকে বলা হয় ব্যান্ড স্ট্যাক, STACK, বা এটাকে বলা হয় ব্যান্ড সেট। এই তিন ধরনের শব্দই কিন্তু আমরা বলতে পারি, ব্যান্ড কম্পোজিট, ব্যান্ড স্ট্যাক আর ব্যান্ড সেট, তিনটে শব্দর মানে কিন্তু একই। তো ব্যান্ড কম্পোজিট, ব্যান্ড স্ট্যাক, ব্যান্ড সেটটা কি না, যখন একটা স্যাটেলাইট ইমেজের মধ্যে যতগুলি ব্যান্ড আছে সেইগুলোকে যখন আমি একসাথে জড়ো করে সেগুলোকে আমি একসাথে মানে কী বলবো, মানে সবগুলো ব্যান্ডকে নিয়ে যখন আমি একসাথে জোড়া লাগাবো, সেই জোড়া লাগানোর পদ্ধতি হচ্ছে ব্যান্ড কম্পোজিট, ব্যান্ড স্ট্যাক বা ব্যান্ড সেট। তাহলে কী বললাম, কোনো উপগ্রহ চিত্রের সমস্ত ব্যান্ডকে একটি ব্যান্ডকে জোড়া লাগিয়ে একটি ব্যান্ডে পরিণত করা হয় তাকে বলা হয় ব্যান্ড কম্পোজিট, বা এটাকে বলছে ব্যান্ড স্ট্যাক, বা এটাকে বলছে ব্যান্ড সেট। এইটা তিনটি আমরা কিন্তু মানে বলতে পারি। তাহলে কোনো উপগ্রহ চিত্রের সমস্ত ব্যান্ডকে জোড়া লাগিয়ে একটি ব্যান্ডে পরিণত করা হয় তখন তাকে বলা হয় ব্যান্ড কম্পোজিট, ব্যান্ড সেট বা ব্যান্ড স্ট্যাক। এইবার জোড়া লাগানোর পর, সমস্ত ব্যান্ডগুলোকে জোড়া লাগানোর পর আমার কাছে যে কালারফুল ইমেজটা তৈরি হবে সেই ইমেজটাকে বলা হয় FCC। খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, কি বললাম, সমস্ত ব্যান্ডগুলোকে জোড়া লাগিয়ে আমার যখন একটা সিঙ্গেল ব্যান্ডে সেটা পরিণত হলো এবং সেটা কালারফুল ব্যান্ডে পরিণত হবে, এটা সাদা আমরা কালো দেখছিলাম, সে কালোর না থেকে একটা কালারফুল মানে স্যাটেলাইট ইমেজে সেটা তৈরি হবে, সেই ইমেজটার নাম হচ্ছে FCC, বা এটাকে বলা হয় ফলস কালার কম্পোজিট, আর একটা হয় TCC, ট্রু কালার কম্পোজিট। দুটোর মধ্যে পার্থক্য কী, আগে ট্রু কালারটা বলি। ট্রু কালার কম্পোজিট মানে হচ্ছে বস্তুর অরিজিনালি যে রং, সেই রং যদি আমরা দেখতে পাই তখন সেটাকে বলছে ট্রু কালার কম্পোজিট। মানে গাছের রং যদি সবুজ হয় তাহলে সবুজ, যদি জলের রং নীল হয় তাহলে নীল। আমি একটা ছবি দেখাচ্ছি ট্রু কালার কম্পোজিট কেমন দেখতে হবে, মানে বস্তুর অ্যাকচুয়াল যে রং, যদি আমি ইমেজের মধ্যে বস্তুকে সেই রঙে দেখাই তখন সেই ধরনের স্যাটেলাইট ইমেজকে বলা হয় ট্রু কালার কম্পোজিট ইমেজ। আর এটা হচ্ছে ফলস কালার, আগে ট্রু কালারটা দেখিয়ে দিই। ট্রু কালার কম্পোজিট ইমেজ,
আমি এখানে দেখব ট্রু কালার কম্পোজিট ইমেজ কি কেমন দেখতে হয়। তার জন্য ট্রু কালার কম্পোজিট ইমেজ দেখার জন্য আমি এখানে গুগল আর্থের আমি স্যাটেলাইট ইমেজ খুলেছি, যেখানে গুগল আর্থ সম্পর্কে আমরা সবাই মোটামুটি পরিচিত। গুগল আর্থ কি? পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমরা গুগল আর্থের মাধ্যমে দেখতে পারি কোনো জায়গার স্যাটেলাইট ইমেজারি, মানে এরিয়াল ভিউ। তো আমি এখানে সাপোজ কলকাতা, কলকাতার আমি একটা ইমেজ আমি মানে কলকাতাতে আমি জুম করছি, কলকাতা কলকাতা বর্ধমান ডান ধনিয়াখালী হাবড়া হাবড়া দুর্গাপুর বর্ধমান এখানে থাকবে কোথাও কলকাতা। কলকাতা আমি আরো সহজ করে বোঝাই, তাহলে আমি উত্তরবঙ্গে যাই, যাতে করে আমরা বস্তুর কালারগুলো সঠিকভাবে বুঝতে পারি। উত্তরবঙ্গে আমাদের জঙ্গল যেখানে রয়েছে ব্যারাকপুর কাঁচরাপাড়া, নর্থ বেঙ্গলের দিকে একটু যাই, বা আমি যদি ধরি আমি বীরভূমের মধ্যে যদি থাকি সাপোজ আমি নলহাটিতে আছি, নলহাটি এটা হচ্ছে নলহাটি। তো এই নলহাটির মধ্যে আমি ফোকাস করলাম, তো দেখতে পাচ্ছি এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা ট্রু কালার ইমেজ দেখতে পাচ্ছি। ট্রু কালার মানে হচ্ছে বস্তুটার অ্যাকচুয়াল যা রং সেটা আমি দেখতে পাবো। এখানে একটা নীল রঙের টিনের চাল আছে, এটা বেসিক্যালি একটা কিষাণ মান্ডি, যেখানে নীল রঙের এগুলো টিনের চাল, এবং এখানে একটা কিষাণ মান্ডির মানে বাড়ি রয়েছে, এবং এখানে আমি আশপাশে দেখতে পাচ্ছি সবটাই হচ্ছে নলহাটি মিউনিসিপ্যালিটির বসবাসযোগ্য একটা জায়গা। এবং এই যে এইগুলো দেখতে পাচ্ছি এগুলো কি, এগুলো হচ্ছে কৃষি জমি, তাই তো? আমরা বেসিক্যালি এগুলো দেখছি কৃষি জমি, যেখানে সবুজ দেখতে পাচ্ছি তার মানে সেখানে চাষ হয়েছে, আর যেখানে একটু ফাঁকা ফাঁকা মানে এই জায়গাগুলো এগুলো এখন ফাঁকা পড়ে আছে, চাষ হয়নি। এবং এখানে দেখতে পাচ্ছি কি একটা পুকুর রয়েছে, যে পুকুরটাতে আমি একটু জুম করি, পুকুরটার মধ্যে একটা জিনিস বৈশিষ্ট্য খেয়াল করো, পুকুরটা সবুজ রঙের। সবুজ রঙ মানে হচ্ছে এখানে আমার কচুরিপানা রয়েছে, অর্থাৎ পুকুরটা কিন্তু পরিষ্কার জল নয়, কচুরিপানা আছে এবং এখানে একটু পরিষ্কার জল দেখা যাচ্ছে। এবং পুকুরের চারপাশে কি রয়েছে না, গাছ, অনেক গাছ রয়েছে, গাছগুলো আমরা নিশ্চয়ই পরিষ্কার এখানে বুঝতে পারছি যে গাছ রয়েছে। এবং গাছের অ্যাকচুয়াল যা রং, গাছের রং সবুজ, আমরা এখানে সবুজ দেখতে পাচ্ছি। কচুরিপানাগুলো একটু মানে উজ্জ্বল সবুজ, এখানে উজ্জ্বল সবুজ দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা বস্তুর বেসিক যা কালার, যদি আমরা যদি বস্তুকে যদি সেই কালারেই দেখি বা সেই রঙে দেখি, তখন এই ধরনের ইমেজকে, এই ধরনের উপগ্রহ চিত্রকে বলা হচ্ছে টিসিসি, অর্থাৎ ট্রু কালার কম্পোজিট। কিন্তু এফসিসি কি? এফসিসি মানে হচ্ছে বস্তুর যা রং সেই রংটা না দেখে আমরা বস্তুর অন্য রং দেখব। কীরকম, আমি একটা এফসিসি ইমেজ দেখানোর চেষ্টা করি, একটা এফসিসি ইমেজ আমি দেখাই এখানে। আমি আমার আমরা যে সফটওয়্যারটা বেসিক্যালি শিখবো সেই সফটওয়্যারটার মধ্যেই আমরা খুলছি একটা এফসিসি ইমেজ। এফসিসি ইমেজ আমরা খুলবো একটা এখানে,
আমি এখানে কলকাতা শহরের একটা স্যাটেলাইট ইমেজ আমি এখানে খুলেছি। এটা বেসিক্যালি হচ্ছে একটা এফসিসি ইমেজ, মানে এখানে আমি কী করেছি না সমস্ত ব্যান্ডগুলোকে মানে এক থেকে সাতটা, 1, 2, 3, 4, 5, 6, 7 ল্যান্ডসেট 8-এর ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 5, ব্যান্ড 6, ব্যান্ড 7 সাতটা ব্যান্ডকে আমি একসাথে কম্পোজিট, যেটা বলছে ব্যান্ড স্ট্যাক বা ব্যান্ড সেট, সেই কম্পোজিট বা ব্যান্ড স্ট্যাক ব্যান্ড সেট করে আমি এরকম একটা কালারফুল ইমেজ তৈরি করেছি, যে কালারফুল ইমেজটা হচ্ছে এফসিসি। তো এখানে যখন আমি এই ইমেজটা দেখছি, এটা হচ্ছে টিসিসি, ট্রু কালার ইমেজ, যেখানে আমি দেখো একটা জিনিস খেয়াল করে সবাই দেখতে পাচ্ছ যে নদীটাকে আমরা নীল দেখতে পাচ্ছি। আমি একটু জুম করি নদীর জায়গাটা, এই যে নদীটাকে আমরা নীল দেখতে পাচ্ছি, নদীটাকে আমরা নীল দেখতে পাচ্ছি, এবং কলকাতার আশেপাশে যেগুলো লেকগুলো আছে, সল্ট লেক আমি যদি ঢুকি, এটা হচ্ছে সল্ট লেক, আমি পরিষ্কার বুঝতে পারছি সল্ট লেক, এই সল্ট লেকের এই মাঝে যে লেকটা এটাকেও নীল দেখছি। এইটা হচ্ছে টিসিসি, ট্রু কালার ইমেজ। এইবার আমি তো সাতটা ব্যান্ডকে এখানে কম্পোজিট করেছি, এইবার ব্যান্ড কম্বিনেশন মানে হচ্ছে যখন আমি কি করেছি ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 5, ব্যান্ড 6, ব্যান্ড 7, এই সাতটা ব্যান্ডকে আমি কম্পোজিট করে আমি একটা ব্যান্ডে কনভার্ট করেছি, যে ব্যান্ডটা হচ্ছে কম্পোজিট ব্যান্ড, যে ব্যান্ডটা হচ্ছে কম্পোজিট ব্যান্ড। এইবার এই কম্পোজিট ব্যান্ডের মধ্যে আমার সাতটা ব্যান্ড ঢুকে আছে, 1, 2, 3, 4, 5, 6, 7 এই সাতটা ব্যান্ড আমার ঢুকে আছে, যেহেতু আমি এই সাতটা ব্যান্ডকে আমি মানে একসাথে কম্বাইন করে আমি একটা সিঙ্গেল ব্যান্ডে কনভার্ট করেছি, কম্পোজিট ব্যান্ড করেছি, তার মধ্যে এর মধ্যে সাতটা ব্যান্ডই ঢুকে আছে আমার কাছে, এতটা বিষয় পরিষ্কার। সাতটা ব্যান্ডই আমার কিন্তু এখানে ঢুকে আছে, এই সাতটা 1, 2, 3, 4 সাতটা ব্যান্ড ঢুকে আছে, যেটা আমি এখান থেকে কম্পোজিট করে একটা ব্যান্ড, তার ভিতরে সাতটা ব্যান্ড ঢুকে আছে। এইবার আমি যদি এটা কম্বিনেশন করি, যে এরকম কম্বিনেশন করলাম, এখানে অনেক সাতটা ব্যান্ড অনেক কম্বিনেশন হতে পারে, 1, 2, 3, 3, 4, 5, 6, 7, 8 এরকম কম্পোজিশন হতে পারে। তো তাহলে এরকম যদি কম্পোজিশন আমি যদি মানে এই কম্বিনেশন চেঞ্জ করি, সেটা হচ্ছে ব্যান্ড কম্বিনেশন। কী বললাম, কী কম্বিনেশন করলাম, আমি করলাম 4, 3, 2, 5, 4, 3, 7, 4, 2, 3, 2, 1 যদি এইভাবে আমি কম্বিনেশন করি, বা 1, 2, 3 যদি আমি এইরকমভাবে কম্বিনেশন করি, এটাকে বলছে ব্যান্ড কম্বিনেশন। এটা কেন গুরুত্বপূর্ণ, এই ব্যান্ড কম্বিনেশন গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এক একটা কম্বিনেশন কিন্তু এক একটা বস্তুকে চিহ্নিতকরণ করতে খুব ভালোভাবে সাহায্য করে। জাস্ট ফর এক্সাম্পল, যদি আমি ল্যান্ডসেট 8-এর ক্ষেত্রে 1, 2, 3 এই কম্বিনেশনটা যদি আমি দেখাই, 1, 2, 3 মানে প্রথমে থাকবে তিনটে ব্যান্ড, কী কী, ব্লু ব্যান্ড, সরি কী কী, ব্লু ব্যান্ড, গ্রিন ব্যান্ড আর রেড ব্যান্ড, তিনটে ব্যান্ডে আমি কম্বিনেশন করছি, যেখানে ব্লু ব্যান্ড হচ্ছে যদি আমি 1 লিখি, গ্রিন ব্যান্ডকে যদি আমি 2 করি, আর রেড ব্যান্ডকে যদি 3 করি, তাহলে আমি ইমেজটার এই এটার আমি টিসিসি পাবো, ট্রু কালার কম্পোজিট, মানে বস্তুটার এক্স্যাক্টলি যা রং সেটা আমি দেখতে পাবো। কিন্তু যদি আমি এই কম্বিনেশনে নিই, মানে ব্লুটাকে আমি করলাম 5, গ্রিনটাকে করলাম 4, আর রেডটাকে করলাম 3, মানে এই কম্বিনেশনটা যদি আমি এই কম্বিনেশনটা করি, তাহলে সেখানে আমার উদ্ভিদগুলো হয়ে যাবে লাল আর জলাশয়গুলো থাকবে নীল। কি বললাম, উদ্ভিদগুলো হয়ে যাবে লাল আর জলাশয়গুলো হয়ে যাবে ডিপ নীল, এবং জনবসতিটা হয়ে যাবে কিন্তু আকাশী নীল। তাহলে এই কালারটা যখন করছি, মানে 1, 2, 3 যখন করলাম সেটা 2 টিসিসি, এবার 1, 2 বাদ দিয়ে আমার এখানে যত কম্বিনেশন আছে এখান থেকে এতটা, এখান থেকে যত কম্বিনেশন আছে, 4, 3, 2, 5, 4, 3, 7, 4, 2 যত কম্বিনেশন আমি করছি, সেগুলো হচ্ছে এফসিসি, অর্থাৎ ফলস কালার কম্পোজিট। এই ফলস কালার কম্পোজিট কেন করা হয় না, অনেক সময় কী হয়, ট্রু কালার কম্পোজিটে ইমেজের সমস্ত বৈশিষ্ট্য ধরা পড়ে না, বা ইমেজগুলোকে আমরা সঠিকভাবে চিহ্নিতকরণ করতে পারি না। তো সেই জন্য আমরা মানে কীরকম, যে উদ্ভিদ তো সবুজ, এবার সবুজের সবুজ উদ্ভিদের মধ্যে কোনটা হচ্ছে মানে ফরেস্ট এরিয়া,
কোনটা হচ্ছে আমার এগ্রিকালচার ল্যান্ড, সেইটা সবুজের ভ্যারিয়েশন দিয়ে আমরা খুব ভালো বুঝতে পারি না। অর্থাৎ ট্রু কালার কম্পোজিটে আমরা সবুজের ভ্যারিয়েশনে কিন্তু মানে উদ্ভিদের স্বাস্থ্য কতটা ভালো আর কতটা খারাপ সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না। তখন আমাকে কী করতে হয় না, ট্রু কালার কম্পোজিটের পরিবর্তে আমাকে ফলস কালার কম্পোজিটের সাহায্য নিতে হয়। তখন যদি আমরা ওই কম্বিনেশানটা 5-4-3 করি, 5-4-3-এ কী হয় না, উদ্ভিদটা লাল দেখায়। এবার ওই জায়গাটা যত বেশি গাঢ় লাল হবে, মানে সেটা হচ্ছে ফরেস্ট এরিয়া প্লাস উদ্ভিদগুলো সেখানে হচ্ছে হেলদি উদ্ভিদ, মানে উদ্ভিদের স্বাস্থ্য খুব ভালো, মানে ভালো মানে হেলদি উদ্ভিদ মানে হচ্ছে উদ্ভিদের মধ্যে ক্লোরোফিল অ্যামাউন্টটা খুব ভালো আছে। আর যদি লালটা যদি খুব হালকা লাল হয় বা মানে কী বলবো একটু হ্যাঁ হালকা লালের দিকে যদি যায়, তার মানে সেটা উদ্ভিদ মানে ফরেস্ট এরিয়া নয়, সেটা হয়তো কোনো মানে মানে হালকা গাছ আছে বা সেটা এগ্রিকালচার ল্যান্ডও হতে পারে। তার মানে ক্লোরোফিল কন্টেন্ট, উদ্ভিদের ক্লোরোফিল কতটা ভালো বা কতটা খারাপ আছে সেইটা আমরা ট্রু কালার কম্পোজিটে না করে FCC অর্থাৎ ফলস কালার কম্পোজিটে সেটা আমরা ভালো বুঝতে পারি। তাহলে একটা মানে উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে আমি কী করবো, ব্যান্ড কম্বিনেশানটা কী, ব্যান্ড কম্বিনেশান হচ্ছে ব্যান্ড কম্পোজিট করার পর একটি কম্পোজিট ব্যান্ডের মধ্যে ব্যান্ডের মানে সংখ্যা পরিবর্তন করে উদ্ভিদ চিহ্নিতকরণের প্রক্রিয়াটা হচ্ছে ব্যান্ড কম্বিনেশান। অর্থাৎ ব্যান্ডের নাম্বার চেঞ্জ করে করে আমি ব্যান্ডটাকে FCC-তে মানে বিভিন্ন FCC করে দেখছি যে ব্যান্ডটার বস্তুগুলো কোনটা কী, সেটা হচ্ছে ব্যান্ড কম্বিনেশান। তো আমি যদি এখানে একটা ব্যান্ড কম্বিনেশানের জিনিস দেখাই, মানে উদাহরণ দেখাই, তাহলে আমি দেখতে পাবো খুব ভালোভাবে, সেটা হচ্ছে এই ছবিটা, এটা হচ্ছে TCC অর্থাৎ ট্রু কালার কম্পোজিট। বস্তুর রং যেমন সেরকমই দেখতে পাচ্ছি, যেখানে বিল্ডিংগুলো সাদা দেখতে পাচ্ছি। সাদা কেন না, রিফ্লেকশনটা বেশি হয়েছে বলে আমরা এখানে সাদা দেখতে পাচ্ছি। তো আমি কি করব না, ব্যান্ড কম্বিনেশান করব। তো ব্যান্ড কম্বিনেশান করতে হলে আমাকে ওই মানে কম্পোজিট ব্যান্ডের আমি দেখতে পাবো না হয়তো, কম্পোজিট ব্যান্ড আমি যখন এটার সফটওয়্যারটা যখন আমি শেখাবো তোমাদের, তখন কিন্তু আমি এগুলো পরিষ্কার জুম করে মানে একদম পরিষ্কার ক্লিয়ার করে আমি দেখিয়ে দেবো যে কীভাবে করতে হয়। এখানে কী করলাম না, ওই কম্পোজিট ব্যান্ডের প্রপার্টিজে গিয়ে আমাকে এই কম্পোজিট কম্বিনেশানটা চেঞ্জ করতে হবে। কম্বিনেশানটা কীভাবে চেঞ্জ করব আমি একবার একটু জুম করে দেখানোর চেষ্টা করি কম্বিনেশানটা কীভাবে চেঞ্জ হচ্ছে। দেখো কম্বিনেশানটা চেঞ্জ করছি কি, এখানে দেখো কী লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে রেড ব্যান্ডের পাশে কী লেখা আছে, ব্যান্ড ওয়ান। তারপর গ্রিন ব্যান্ডের পাশে কী লেখা আছে, ব্যান্ড টু। আর লাস্টে কী আছে, ব্লু ব্যান্ডের পাশে কী লেখা আছে, ব্যান্ড থ্রি। মানে 1-2-3 করা আছে, 1-2-3 মানে হচ্ছে এটা হচ্ছে TCC ট্রু কালার কম্পোজিট। এবার যদি আমি এটাকে FCC করতে যাই, আমি 5-4-3 করবো এটাকে। 5-4-3 কীভাবে করবো, আমি এখানে আসবো, এখানে এসে আমি যখন এখানে ক্লিক করব আমি সমস্ত ব্যান্ডগুলো দেখতে পাচ্ছি, 1-7 দেখতে পাচ্ছি, 1-7 সমস্ত ব্যান্ড আমি দেখতে পাচ্ছি। তাহলে আমি কী করতে চাচ্ছি, 5-4-3 মানে আমি লালটাকে করলাম 5, আমার ওখানে বলতে ভুল হয়েছিল, আমি ব্লু প্রথমে ব্লুটাকে ধরে নিয়েছিলাম, প্রথমে থাকবে লাল, লালটাকে করলাম 5, গ্রিনটাকে করলাম 4, আর ব্লুটাকে করলাম 3 করলাম, 5-4-3 করলাম। তারপর কী করবো এখানে, এখানে আমি করব অ্যাপ্লাই, সরি এখানে আমি করব অ্যাপ্লাই, ওকে। দেখো আমার ব্যান্ডের পুরো ইমেজটার রং আমার পরিবর্তন হয়ে গেছে, ইমেজটার রং পরিবর্তন হয়ে কী দেখা দিচ্ছে না, জলটা কিন্তু নীলই আছে। আমি বলেছিলাম 5-4-3-এ জলের কালার কিন্তু নীলই থাকবে। এখানে আমি কিছু লাল লাল অংশ দেখতে পাচ্ছি, এই লাল লাল অংশগুলো কী, লাল লাল অংশগুলো হচ্ছে ভেজিটেশন, অর্থাৎ কলকাতা শহরের মধ্যে এইগুলো হচ্ছে উদ্ভিদের পরিমাণ, ভেজিটেশন। সেখানে লাল সংখ্যাটা খুব মানে খুব বেশি সেটা নয়, খুব কম পরিমাণেই আছে লালটা ভেজিটেশন হিসাবে। তো এইটা হচ্ছে কি না আমার কম্পোজিট ব্যান্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কলকাতার যে ওয়েট ল্যান্ড আছে, সেই জলাভূমি, সেই জলাভূমির অংশগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে সল্ট লেক এরিয়াটা যেটা দেখলাম, সল্ট লেক এরিয়া হচ্ছে আমার, এইটা হচ্ছে সল্ট লেক এরিয়া, সল্ট লেক
সল্ট লেক এরিয়া আমরা একবার টিসিসি করে সল্ট লেক এরিয়াটাকে আইডেন্টিফাই করি, তারপর আমি এই তো খুঁজে পেয়েছি, এটা হচ্ছে আমার সল্ট লেক এরিয়া। সল্ট লেক এরিয়ার এই লেকের মধ্যে, এই যে লেকের এই জলের মধ্যে লাল মানে হচ্ছে জলটাতে কী আছে, কচুরিপানা আছে, অর্থাৎ এটাকে বলছে ইউট্রফিকেশন। জলের মধ্যে যদি কচুরিপানা থাকে তাহলে সেটা ভেজিটেশন, তাহলে ভেজিটেশন এই এফসিসিতে কি ভেজিটেশনটা কী হয়ে যায়, লাল হয়ে যায়। তাহলে আমি জলের মধ্যে এই লাল মানে হচ্ছে এখানে ইউট্রফিকেশন হয়েছে বা জলের মধ্যে কচুরিপানা জমেছে। তো তার মানে যেটা ট্রু কালার কম্পোজিটে দেখাচ্ছিল না, আমি যদি এটাকে ট্রু কালার করি তাহলে কিন্তু এই এই জলটার মধ্যে যে কচুরিপানা আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। যদি আমরা টিসিসি বা ট্রু কালার কম্পোজিট করি, আমি এবার ট্রু কালার করছি, ট্রু কালার কী করলাম, 1 2 3, 1 2 3, অ্যাপ্লাই, ওকে। ট্রু কালার কম্পোজিটে দেখো, খুব ভালো করে খেয়াল করে দেখো, জলটা কিন্তু নীল, এবং এর মধ্যে যে আমার কচুরিপানা আছে সেটা কিন্তু আমার কাছে পরিষ্কার নয়। তো এই ধরনের সমস্যাগুলোকে অতিক্রান্ত করার জন্য, অর্থাৎ ট্রু কালার কম্পোজিটে যদি আমরা ইমেজের বস্তু যদি আইডেন্টিফাই করতে না পারি, বা উদ্ভিদের ক্লোরোফিল কন্টেন্ট যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি, তখন আমরা কী করি না, এফসিসি ফলস কালার কম্পোজিটের সাহায্য আমরা নিই। সেখানে ফলস কালার কম্পোজিট যখনই আমি করবো, তখনই এই মানে লেকটার মধ্যে যে কচুরিপানা আছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারবো। সেটা কী করলাম, 5 4 আর 3 অ্যাপ্লাই করে ওকে করলে দেখো কচুরিপানা আছে, সেটা আমার কাছে কিন্তু খুব পরিষ্কার, ব্যাপার বিষয়টা আমার কাছে পরিষ্কার। এবং আমি কি বলেছিলাম, 5 4 3 সেটেলমেন্টগুলো কিন্তু আকাশি নীল থাকবে, আমরা দেখতে পাচ্ছি সেটেলমেন্টগুলো আকাশি নীল আছে। এইবার আর একটা কম্বিনেশন আমি করবো, সেটা হচ্ছে 7 4 2। 7 4 2 হচ্ছে সেই কম্বিনেশন যে কম্বিনেশনে জলভাগ এবং স্থলভাগ দুটোর মধ্যে একটা ক্লিয়ার কাট ডিভিশন দেখতে পাবো। এখানে যদিও ক্লিয়ার কাট ডিভিশন আমার রয়েছে, কিন্তু যদি অনেক সময় কী হয়, জল আর স্থল এই দুটোর মধ্যে ক্লিয়ার কাট ডিভিশন আমি বুঝতে পারি না। ওই ক্লিয়ার কাট ডিভিশন বোঝার জন্য ল্যান্ডসেটের আমার ইমেজের মধ্যে 7 4 2 এই কম্বিনেশনটা করলে জলভাগ এবং স্থলভাগের বৈশিষ্ট্য আমরা ভালো করে বুঝতে পারবো। তো আমি ওই কম্বিনেশন একটা করে দেখাচ্ছি, 7 4 2 করলাম, প্রথম ব্যান্ডটা করলাম 7, এটা করলাম 4, এটা করলাম 2। এই যে কম্বিনেশনগুলো করছি এটা হচ্ছে ব্যান্ড কম্বিনেশন। দেখো 7 4 2 করলে জলভাগ আর স্থলভাগ একটা ক্লিয়ার কাট ডিভিশন, জলটা খুব পরিষ্কার, এখানে এখানে জল পরিষ্কার, জলগুলো পরিষ্কার, এখানে ছোটো ছোটো পুকুরগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এখানে ইভেন একদম মাইনুট পুকুর যেগুলো দেখো, এটা এটা যে একটা পুকুর বা এটা যে একটা পুকুর, এটা কিন্তু আমার কাছে পরিষ্কার। তো এই যে বিভিন্ন কম্বিনেশন মানে ব্যান্ডের নাম্বার চেঞ্জ করে আমরা যে ফলস কালার কম্পোজিটগুলো বানাচ্ছি, এই প্রক্রিয়াটা হচ্ছে ব্যান্ড কম্বিনেশন। কী বললাম, ব্যান্ডের নাম্বার চেঞ্জ করে আমরা যে ব্যান্ডের কম্বিনেশন মানে কম্বিনেশনগুলো পরিবর্তন করছি, সেটা হচ্ছে ব্যান্ড কম্বিনেশন। তাহলে আজকে আমরা কী পড়লাম, ব্যান্ড কম্বিনেশন কী, তো ব্যান্ড কম্বিনেশন পড়তে গিয়ে দেখলাম, তারপর জানলাম কি ব্যান্ড কী, ব্যান্ড একটা ব্যান্ডের আমি এক্সাম্পল দিলাম, ল্যান্ডসেট ওয়েলার ব্যান্ডের এক্সাম্পল দিলাম, যেখানে 12টা ব্যান্ড 1 2 3 4 5 করে ডট টিপ ফর্ম্যাটে আছে, এবং প্রত্যেকটা স্যাটেলাইট ইমেজের মধ্যে কী আছে, একটা করে মেটাডেটা ফাইল আছে। যে মেটাডেটা ফাইলটা কী করে না, স্যাটেলাইটের সমস্ত বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরে। মেটাডেটা ফাইল জানার পর আমরা জানলাম কি ব্যান্ড কম্পোজিট, ব্যান্ড স্ট্যাক অথবা ব্যান্ড সেট এইটা কী, তারপরে জানলাম কি ব্যান্ড কম্পোজিট করার পর ব্যান্ডের ট্রু কালার কী, টিসিসি কী, এফসিসি কী জানলাম, এবং ব্যান্ডগুলোকে কম্পোজিট করার পর কীভাবে আমরা ব্যান্ডের মানে নাম্বার চেঞ্জ করে ব্যান্ডগুলোর কম্বিনেশন চেঞ্জ করে আমরা কী করতে পারছি না, আমরা ব্যান্ডের ট্রু কালার কম্পোজিট থেকে ফলস কালার কম্পোজিটে কনভার্ট করতে পারছি। এবং কেন সেটা দরকার সেটাও বললাম, যে বস্তুর আরও ভালোভাবে চিহ্নিতকরণ করার জন্য আমার এই ফলস কালার কম্পোজিটটা করা প্রয়োজন। ঠিক আছে, তো আজকের ব্যান্ড কম্বিনেশনের ক্লাসটা এখানে শেষ হলো। তো আমরা এই ক্লাসটা মন দিয়ে করার পর আমি এটার বিষয়ে পরবর্তীকালে মেটেরিয়াল পাঠাবো, সেটা এখান থেকে পড়ে নিও। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।